আসসালামু আলাইকুম সুপিয়া রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে গরু ও উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে কাঁটালের সন্দেশ তৈরি করার রেসিপি পাকা কাঁটাল দিয়ে এই সন্দেশটা তৈরি করেছি তাই আমি নাম দিয়েছি কাঁটালের সন্দেশ দেখতে খুবই লোভনীয় খেতে খুবই অসাধারণ টেস্ট আর তুলতুলের নরম মুখে দিলে মিলিয়ে যায় কাটালের কুয়া ব্যালেন্ডার করে রেখে দেবেন যা মন চায় তাই রেডি করে খেতে পারবেন গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নিছি এক চামচ ঘি দিয়ে দিছি এখন কড়াইটার মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দিতেছি দিয়া অনিবরত লড়াছাড়া করতে হবে যাতে তলাতে সুজি না দরে যায় এভাবে দুই তিন মিনিট লড়াছাড়া করে নেব আর সুজির কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে সুজিতে লাল লাল বাপ চলে আসছে এখন আমি নামিয়ে নেব সুজিটারে নামিয়ে নিয়ে এখন হাফ বাটি বিস্কিট দিয়ে দিব এই বিস্কিটটা সবারই গড়ে থাকে কম বেশি যে কোনো ধরনের বিস্কিট এখানে দিতে পারবেন বিস্কিটটারে আমি দুই তিন মিনিট বাজ্য নেব বিস্কিটও আমার বাজা হয়ে গেছে এখন আমি কুয়া যে বেলেন্ডার খুঁড়ি রেখেছিলাম ফ্রিজে সংরক্ষণ খুঁড়া এই কুয়াটা দিয়ে দিতেছি কাঁটালের কুয়া দিয়ে দিতেছি দিয়া এখন দুই তিন মিনিট লড়াচাড়া ক্ষুড়া নিব অল্প একটু নরম নরম বাপ রেখে দেব রেখে দিয়ে এখন সুজি আর বিস্কিট একসাথে আমি দিয়ে দেব দিয়া আবারও লারাচাড়া করে নেব সব কিছু একসাথে মিশিয়ে নেব আবারও দুই তিন মিনিট এভাবে লারাচাড়া করে মিশিয়ে নেব ভালো করে আমি এখানে এক সিমটি লবণ দিয়ে দিতেছি যাতে সন্দেশের স্বাদটা একটু বেশি বেড়ে যায় আর দুই চামচ চিনি দিয়ে দিতেছি কাটলের কুয়াটাতে অনেক মিষ্টি থাকে তাই এতটা মিষ্টি আমি অ্যাড করব না আপনারা চাইলে আর একটু বেশি মিষ্টি অ্যাড করতে পারবেন আপনাদের চয়েস এভাবে দশ বারো মিনিট আমি নাড়াছাড়া করে নেব আর একটা নারকেলের পাউডার দিয়ে দেব ভালো একটা ফ্লেভার চলে আসে তার জন্য এভাবে সারা করতে করতে যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে ডুটা তখনই ভাববেন তৈরি হয়ে গেছে সন্দেশের জন্য ভালো একটা ড্রু আবার একটু গি দিয়ে মাখিয়ে এই ডুটারে আমি ফলি ব্যাগের মধ্যে একটা রুটি বেলে নেবো সুন্দর করে চাইজ মতন একটা ছোটো সাইজের রুটি বেলে নেব কিন্তু আমি এত ফাতলাও না গাড়াও না মাঝারি সাইজের একটা রুটি বেলে নেবো সুন্দর করে খুবই সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটা খুবই সহজে তাড়াতাড়ি রেডি করা যায় এখন একটা কুকি কাটা দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিব সন্দেশের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এই যে শেপ দেওয়া হয়ে গেল খুবই নরম তুলতুলে সন্দেশটা মুখে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে এই যে একটা একটা করে আমি সন্দেশ এখন নিয়ে নিতেছি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেবেন দেখবেন সারটা আরও বেশি বাড়বে এই যে আমার সন্দেশ হয়ে গেল এখন নারকেলের পাউডার আমি কিছু সন্দেশের উপরে ছিটিয়ে দেব যাতে দেখতে আরও বেশ লোবনীয় লাগে সন্দেশটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন